বিয়ে বাড়ির রোস্ট। রোস্ট ভাজা শেষ, এখন পাশে মাংস রান্না হইতেছে। এখনো কেবল মাখায় দেওয়া হয়েছে, পানি বের হয়েছে। কাবাব বানিয়ে রাখা হয়েছে, ডিপ কাবাব। এটা রাত্রেই বানানো হয়েছে, ফ্রিজে ডিপে রাখা হয়েছিল। এটা খাওয়ার আগে আগে ভেজে নেওয়া বাবা। এটা এখানে ফিরনি বানানো হয়েছে, মাখাইটা খায়ে উঠাইলে কিন্তু মানে ঝামেলাটা কম হয়, সুন্দর হয় না? হ্যাঁ, খাইতেও কিন্তু ভালো, মানে ইয়া লাগে। হ্যাঁ, মাখায় কত সুন্দর পানি উঠছে। এটা দিয়ে কিন্তু একদম কষানো টসানো হয়ে যাবে, পুরা শুকায় যাবে, তারপরে চল না সিদ্ধ হতে থাক। আরো সিদ্ধ হয়নি এখনো। আর এদিকে রোস্টটা দেখি কত দেবে, বলতে পারি না। হ্যাঁ, ওই দিন রোস্ট আমি রান্না করছি, আজকে রোস্ট তুমি রান্না করবা না, তোমার রেসিপিতে আজকে বিয়ে বাড়ির শাহি রোস্ট আর কি। আর এই যে গরু মাংস, আজকে আর এখন সব রেডি করে নিতেছে। মশলা যা আছে, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এই যে কিসমিস, পেস্তা বাদাম বাটা, টমেটো, সব এখন এটা লাল লাল হলে এখানে সব কিছু দিয়ে দেবে, পেঁয়াজ বাটা দিয়ে দেবে। পেঁয়াজ বাটা কষাতে কষাতে কালারটা কত সুন্দর চলে আসছে, এখনো ফাইনাল লুক আসেনি না, কষাইতে থাকবে। আর এদিকে মশলাটা তো, এই যে পেঁয়াজটা দিয়ে, এটার মধ্যে তো সব ধরনের গরম মশলা আছে, মানে জয়ফল জয় থেকে শুরু করে সবই আছে আর কি। গরম মশলা একটু দেওয়া হলো, তারপরে এখানে আগে টক দইটা দাও না, আমি খালি বলি নাকিটা সরা। সব মশলা তো দিছি, তারপরে এটা আর কি সৌজন্যমূলক, তাই না? এইখানকার সব মশলা কিন্তু আমাদের দেওয়া হয়েছে, তারপরে প্যাকেটের মশলাটা একটু দিই, পুরোটা দেব। এদিকে রোস্টের মশলাটা একদম কষানো শেষ, তেল বের হয়েছে না, এক এক করে রোস্ট। দুধের সঙ্গে একটু কালার, ফুড কালার একটু সামান্য একটু আর কি দিয়ে দুধটা দিয়ে দেওয়া হলো, এটা দিয়েই সিদ্ধ করা হবে। বিয়ে বাড়ির রোস্ট, ডিপ কাবাব, কাবাবটা ভাজা হচ্ছে এখানে। উপর দিয়ে পড়া লাগবে না,
রান্না শেষ, টেবিলে সাজানো হয়েছে, গেস্টও চলে এসেছে এরই মধ্যে। গেস্ট আমরা খাওয়া দাওয়া করে সবাই গেস্টরা আসলো, গল্পগুজব করলাম, করা টরার পর এখন সবাই মিলে আমরা একটু ঘুরতে যাব। বলতেছি আমরা সবাই একটু ঘুরে আসি, রান্না টান্না করে একটু টায়ার্ড হয়ে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম, ঘুরতে গেলাম। আপনাদেরও নিয়ে যাব সঙ্গে, কোথায় গিয়েছি খুবই ভালো লেগেছে, এত সুন্দর জায়গা। এই তো খাওয়া দাওয়া শেষ করেছি, গেস্ট সহ সবাই মিলে আমরা এখন ঘুরতে যাচ্ছি। ঢাকা শহর কিন্তু একদম ঈদের পরে ফাঁকা, খুব ভালো লাগতেছে, এত সুন্দর পরিবেশ, কোনো যানজট নেই, কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে যাইতেছে আর এত ভালো লাগতেছে। আমরা চলে এসেছি ঘুরতে আর খুব সুন্দর জায়গাটা, এসে প্রথমবার আসলাম, এত সুন্দর ডেকোরেশন, খুবই ভালো লাগছে জায়গাটা দেখে। আর এখানে বসুন্ধরার মতো সিনেমার ব্যবস্থাও আছে, বসুন্ধরা যেমন সিনেপ্লেক্স সেই রকমও আছে, কিন্তু আমরা ওখানে সিনেমা দেখবো না আজকে। আজকে আমরা বিনোদন, যেই জায়গায় বিনোদন বাচ্চাদের বা বড়রাও সেখানে বিনোদন দেখে, সব কিছুই দেখে আর কি। ডেকোরেশনগুলোও খুবই সুন্দর। অনেক ভিড়, প্রচণ্ড ভিড়, আসলে মানুষের বেড়ানোর জায়গা নেই তো, ঘোরাঘুরির জায়গা নেই। ঈদের মধ্যে বাসায় খাওয়া দাওয়া আনন্দ এই ঘরের মধ্যেই থাকা হয়, একটু ঘোরাঘুরি কিন্তু হয় না। এই জন্য এইরকম বিনোদনমূলক জায়গা দেখলেই সবাই চলে আসে। এসে দেখলাম প্রচণ্ড ভিড়, খুব ভালো লাগলো ভিড়। আর এখানে খুব সুন্দর মিউজিক দিয়ে আইসক্রিম বিক্রি করছে, একটা আইসক্রিমের দাম 350-400 টাকা করে, এই কোন আইসক্রিমের দাম! খুব সুন্দর বাজনা দিয়ে আইসক্রিম বিক্রি করতেছে, এটাই হলো আকর্ষণীয় একটা জিনিস, খুবই ভালো লাগলো। অ্যাক্টিং করে করে আইসক্রিম বিক্রি করে, খুব ভালো লাগছে, বাচ্চারা তো এত এনজয় করেছে, দেখুন। জায়গাটা অনেক সুন্দর, লাইটিং অনেক সুন্দর, লাইটিং দেখতে খুবই ভালো, খুব ভালো লাগছে পরিবেশটা, এত ভালো লেগেছে। ঘুরে ঘুরে সব কিছু দেখলাম, এখানে খুব সুন্দর সুন্দর লেখা, এত সুন্দর যে একটা জায়গা আসলে আগে দেখি নাই, খুব ভালো লেগেছে। শুনেছি কিন্তু আসা হয়নি আর কি, ওরা এসেছে কিন্তু আমি আসিনি, আজকে আমি আসলাম। দেখতে খুবই ভালো লাগছে ওদের, মানে ব্যবস্থাপনাগুলো, তারপরে এত গ্যাঞ্জাম না, মানে লোকজন এক একজন এক এক ফ্লোরে যাচ্ছে, কেউ সিনেমা দেখতে অন্য ফ্লোরে, তারপরে এখানে কেনাকাটার জায়গাও আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছু মিলে অসাধারণ একটা জায়গা, খুবই সুন্দর একটা পরিবেশ, আসলেই মনটা ভালো হয়ে যায়। আমরা উপরে যাচ্ছি একটু কিছু খেতে, বাচ্চারা তো ওরা তো বাসায় খেয়েছে সবাই, তারপরে ঘোরাঘুরি করার পর একটু না খেলে হয় না, সৌজন্য একটু তো খেতেই হয়। এখন যাচ্ছি আমরা উপরে, দেখি জায়গা টাগা খালি পাওয়া যায় কি না, কেননা আজকাল রেস্টুরেন্ট আর অন্য জায়গায় প্রচণ্ড ভিড় থাকে। আমরাও একটু ঘোরাফেরা করে দেখতেছি। এখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ লাগলো, অনেক মিউজিকের মিউজিক চলতেছে, আওয়াজ, মানুষের সরগম,
সব মিউজিক বন্ধ করে দিয়েছি, এখন আমরা উপরে খেতে পারিনি, অনেক আমরা অনেক লোকজন ছিলাম, সদস্য সংখ্যা অনেক ছিল, আমরা KFC খেয়ে বাসায় চলে গিয়েছি, অনেক আনন্দ করেছি সবাই মিলে, সবটুকু দেখানো হয়নি। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।